বধুবনের কনক এবং ছোটমা সবাই জানো আমরা আলাদা করে তোমাদের মানে আপনাদের সকলকে কাউকে কিছু এটা নিয়ে বলার নেই কিন্তু আমাদের এই রে জীবন তো কিন্তু এখানে রেখে দিছি এই সাইডে তো ছোটমার মতো দেখতে একজন ওই চৌধুরী পরিবারে চলে এসেছিল যাকে সবাই ভাবছিল যে ইন্দিরা চৌধুরী চলে এসেছে কিন্তু সে আসলে বহুরূপী ছিল তুমি কি করছিলে তখন সেটাই করব এখন আমি কি করছিলাম মানে কনক তখন কি করছিল সেই সময়েরই একটা ডায়লগ তোমাদের তোমাদের এবং আপনাদের সকলের জন্য কারণ আমার ছোট বোনরাও ও ভাইরাও আছে এবং তার সঙ্গে দাদা মাসিমা কাকিমা সকলে ফাটিয়ে করো চুটিয়ে করো আমি একটু জল খেয়ে নি ম্যাডাম জি এটাই আপনার নাম তাই তো আপনি এখন যে সিংহাসনে বসে আছেন সেটা আমার মা মিসেস ইন্দিরা চৌধুরী সিংহাসন এই যে গয়নাগুলো পরে আছেন এতগুলো কথা বলছেন সেগুলো সবই আমার মা মিসেস ইন্দিরা চৌধুরীর গয়না হ্যাঁ ওনাকে আমি মা বলছি উনি আমার শাশুড়ি মা হন কিন্তু আমি ওনাকে মাই বলি কারণ উনি আমার মা হন আজ আমি যে আপনার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছি সব কিছু আমার মায়ের জন্যই আমি কনক চৌধুরী ইন্দিরা চৌধুরীর বৌরানী কথা দিলাম আগামী এক মাসের মধ্যে আমার মাকে এই পরিবারে এই চৌধুরী পরিবারে ফিরিয়ে আনব তার পরিবারের কাছে তার আপনজনের কাছে সকলের কাছে তার হারিয়ে যাওয়া ভালোবাসা তার পরিবার তার সংসার সব কিছু ফিরিয়ে দেব আমি আর আপনার আসল চেহারা সকলের সামনে আনব আপনি একজন বহুরূপী আপনি কোনোভাবেই আমার মা হতে পারেন না এই পরিবারের ছোট মা হতে পারেন না আজ কনক চৌধুরী কথা দিল আপনার আসল চেহারা সকলের সামনে আনব আর আমার মাকে এই পরিবারে ফিরিয়ে আনব অনেক ধন্যবাদ সকলকে সকলকে অনেক 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 ধন্যবাদ বাকিটা বল তুমি শুনছিস আরে বলতে লাগবে বেশ মজা লাগছিল কিন্তু আমি ওখান থেকে শুনছি আরামসে তুমি আসলে জানেন তো আমাদের সিরিয়ালে মেগা সিরিয়ালে কিন্তু মানে বৌমারাই কিন্তু সবথেকে বেশি কথা বলে দেখবেন বাড়ির ছেলেরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে বলার সুযোগ থাকে না কিছু বলার বলতে ইচ্ছে করছে কারণ বাড়ির বৌরাই তো সবকিছু করছে কিন্তু এই যে সমস্যায় পড়ে সে সমাধানটা কারা করে আলটিমেট বৌরা বৌরা করছে বাড়ির রান্না বান্নাটা কারা করছে বৌরা করছে একদম কেউ কোনো বাইরের অফিসের কোনো কাজে সমস্যা পড়লে সেটা সমাধানও কিন্তু বউদের কাছ থেকেই আসে একদম তাহলে আমি তো একবারের জন্য মিথ্যে কথা বলছি না কথাটা কে বেশি বলবে কথাটা বউরা বেশি বলবে একদম ঠিক বলেছি কি না তাহলে তুমি একটু জোরে বলো ঠিক তো কিন্তু এই প্রসঙ্গতে আমি একটা প্রসঙ্গতে আসছি সেটা হচ্ছে যে এটা সত্যি কথা মানে আমাদেরও পরিবার আছে আমাদেরও মা আছে আমাদেরও মাসিমা কাকিমারা বাড়িতে থাকেন ছোট ছোট বোনেরাও আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য মানে দাদারা এটা আপনাতে আপনারা রাগ করবেন না 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 সবাই সমান কোনো ব্যাপার না কিন্তু কিন্তু সকাল থেকে সারা দিনে কাজকর্ম করার পর দিনের শেষে এই যখন 6টা থেকে বা বিকেল 5টা থেকে রাত 10টা অবধি টিভির পর্দায় যখন সিরিয়াল চলে সেই টাইমটাতে কিন্তু আপনারা সব থেকে একটু আরাম বোধ করেন যে এইবার এই সিরিয়ালটা শুরু হবে কাজের মাঝে একটু রান্নার মাঝে একটু বাড়ির সারা সারা দিনের কাজের মাঝে সকাল থেকে বাবুর জন্য কিছু রান্না বান্না করতে হবে আমার শাশুড়ির জন্য রান্না করতে হবে আমার বরের জন্য রান্না করতে হবে সারা দিন তো হাতা খুন্তির বাইরে তো বেরোনো যাচ্ছে না কিন্তু এই একমাত্র টিভির পর্দা যেখানে আপনারা একটু আরাম বোধ করেন একটু মনে হয় এবার দিনের শেষে পাটা ছড়িয়ে একটু ওই রে বাবু পড় আমি একটু দেখছি সিরিয়ালটা একদম বিকেল থেকে একদম রাত অবধি মানে 5টা সাড়ে 5টা থেকে একদম রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত এটা শুধুমাত্রই কিন্তু আপনাদের জন্য মাসিমা আমরাও এত ভালোবাসা পাচ্ছি আপনাদের জন্য কারণ আমি বলছি দাদারা আপনারা কেন রাগ করবেন না তার কারণ হচ্ছে আমি তো একজন ছেলে আমি নিজে ছেলে হয়ে বলছি এই ধরুন কালকে যেমন ওয়ার্ল্ড কাপ আমি কিন্তু আগে ম্যাচটা দেখবো আমি কিন্তু সিরিয়াল দেখবো না ঠিক আপনাদের ক্ষেত্রেও তাই হয় আরে দূর বাবা ছাড়ো তো দাও তো আমি সিরিয়াল পরে দেখবে তুমি আমি আগে ম্যাচটা দেখি এটা হয় তো কিন্তু আমার মাসিমা কাকিমারা ঠিক দেখেন এটা কিন্তু সত্যি যে ওনাদের কাছে কিন্তু এই ছোট্ট জায়গাটাই দিদিরা ঠিক দেখেন না এই ছোট্ট জায়গাটাই কিন্তু রিলিফের জায়গা একদম সারা দিনে তার কোথাও জায়গা নেই না সারা দিন ধরে তো কাজ করতে হবে তো সেই জন্য এত ভালোবাসাটা আমরা পাচ্ছি আপনাদের সকলের কাছ থেকে আমরা বেঁচে আছি আমাদের কাজ বেঁচে আছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এবং এতগুলো আমাদের নাম হয়ে গেছে রাঘব পারুল কনক সিনজিনি রঙ্গন এতগুলো যে নাম এই সব কিছু আপনাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসা এবং মাথা নত করে প্রণাম জানাচ্ছি আপনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক হাততালি এবং পারফরম্যান্স শুরু করে দেব আমরা একসাথে তার সঙ্গে পারফরম্যান্স হয়ে যাক তাহলে